আজকে বলবো একজন সিরিয়াস প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার একটা কমপ্লিট গাইডলাইন প্রথমেই চিন্তা করে দেখো তোমরা যারা হচ্ছে ওয়েব ডেভেলপার হতে চাও একজন প্রফেশনাল সিরিয়াস ওয়েব ডেভেলপার হিসেবে চাকরি করতে চাও কাজ করতে চাও তোমরা কোন ধরনের প্রবলেম ফেস করো প্রথম ফার্স্ট যে প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে আসলে আমি কোন রাস্তাটা দিয়ে আগাবো ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা বলে কেউ বলে যে না তুমি পিএচপি আর লড়াবেল শিখো কেউ বলে পাইথন জ্যাঙ্গো শিখো অথবা ওয়ার্ড প্রেস শিখো টেম্পলেট মডিফাই করো অথবা দাদুবাই এ এস ডট শিখো বা রুবি রেল শিখো এরকম হাবিজাবি জিনিস দিয়ে তোমাকে কনফিউজ করে ফেলে তুমি একটা সলিড কমপ্লিট রাস্তা যেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম চাকরির গোড়া পর্যন্ত যেতে পারবা সেই রাস্তাটা পুরোটাকে তোমাকে কেউ দেখাই দিচ্ছে না খোঁড়া থোঁড়া থোড়া থোড়া তোমাকে একটা অংশ দেখাচ্ছে সেকেন্ড প্রবলেম হচ্ছে তুমি যদি আইনিস্টাইন না হয়ে যাও তাহলে কিছুক্ষণ শেখার পরে তুমি আটকে যাবে বা কোর্ট কাজ করে না তখন তুমি ইমিডিয়েট সাপোর্ট পাও না থার্ড প্রবলেম হচ্ছে তুমি যখন একটা কোর্স শুরু করো ইউডেমি অথবা এখানে সেখানে যেখান থেকে শুরু করো এই কোর্সটা অন টাইমে শেষ করার জন্য তোমার কাছে কোনো মোটিভেশন থাকে না বা কোনো ঠেকা থাকে না যেটা আজকে শেষ করতে হবে এবং নাম্বার ফোর হচ্ছে তুমি শিখে ঢেকে ফেললা কিন্তু তারপরে তোমাকে চাকরির গোড় দৌড়ায় নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না সেই জন্য আমি আমার এত বছরের ওয়েব ডেভেলপমেন্টের অভিজ্ঞতাকে দিয়ে বা আমার লার্নিং দিয়ে সাজাইছি একটা কোর্স যেটার নাম হচ্ছে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট উইথ ঝঙ্কার মাহবুব তো এই কোর্সে আমি যেই চারটা ফাউন্ডামেন্টাল প্রবলেম তুমি ওয়েব ডেভেলপার হইতে গিয়ে ফেস করো এগুলোকে আমি অ্যাড্রেস করছি তার মানে আমি দেখছি তুমি যেই লাইনেই ওয়েব ডেভেলপার হইতে চাও না কেন তোমাকে এইচটিএমএল সিএসএস এবং একটা ভালো মেজর ফ্রেমওয়ার্ক রিয়াক্ট তোমাকে জানতেই হবে শুধু সেটাই না তোমাকে একটু ব্যাক জিনিসও জানতে হবে নোড বা এক্সপ্রেস বা ডিবি এর পাশাপাশি শুধু এগুলো জানলেই হবে না তোমাকে একজন এফিশিয়েন্ট হইতে হবে যে ডিবাগিং করতে পারে যে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারে যে হচ্ছে পেমেন্ট এপিআইটাকে হ্যান্ডেল করতে পারে অথেন্টিকেশন হ্যান্ডেল করতে পারে এই জন্য আমি টোটাল একটা সলিড সিঙ্গেল রাস্তা বের করছি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি শিখলে এই পুরা জার্নিটা তুমি স্মুথলি পার হইতে পারবা তারপরে প্রত্যেকটা মডিউল আমি ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্টকে ডিটেল ডিটেল এক্সপ্লেন করছে এরপরে সেকেন্ড যে প্রবলেমটা তুমি ফেস করো যে তুমি আটকে যাও কোর্ট কাজ করে না অথবা তুমি জুনিয়র তুমি বিভিন্ন ফেসবুক গ্রুপে বা স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে তুমি যখন কোয়েশ্চেন করো কিভাবে করতে হবে বা সেই অ্যান্সারটা কেউ যদি দেয়ও তুমি সেটা বুঝে অ্যাপ্লাই করতে পারো না সেই জন্য আমি এই কোর্সের অংশ হিসাবে একটা ফেসবুক গ্রুপ এবং একটা ফোরাম তৈরি করছি যেখানে তুমি তোমার যত প্রবলেম ওখানে এক্সপ্রেস করবা বা বলবা সেই প্রবলেমগুলো আমি এবং আমার সাথে আরও কয়েকজন থাকবে আমরা সবাই মিলে আমাদের গলি হচ্ছে সবকটা কোয়েশ্চেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যান্সার দেওয়া শুক্রবার বা ছুটির দিনটা বাদে আমরা সিনসিয়ারলি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নিজে এবং আরও কয়েকজন থাকে এগুলো অ্যান্সার দেওয়ার জন্য এরপরে যদি তোমার সবার প্রবলেম যদি সরাসরি ওই অ্যান্সার দিয়ে না হয় বা তোমার একটি স্পেসিফিক প্রবলেম সেটা তুমি এক্সপ্রেস করতে পারতেছো না বা তুমি নিজেও বুঝতেছো না সেক্ষেত্রে আমি সপ্তাহে দুই দিন বা গুগল হ্যাংআউট বা গুগল মিটে আসি সেখানে দশ বারো পনেরো জন থাকে এক একজন স্ক্রিন শেয়ার করে তার প্রবলেমটা আমরা তখন শেয়ার করি যাতে তুমি তোমার নিজের প্রবলেম থেকেও বুঝো আবার আরেকজনের প্রবলেম থেকেও তুমি শিখতে পারো এরপরে থার্ড যে জিনিসটা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম কোর্সেই যে এটা তুমি ইউডিমের কোর্স বা লোকাল কোর্স সবার একটা প্রবলেম থাকে কোর্স কিনে তারপর যার কাছে কোর্স কিনতো সে টাটা বাই বলে গেলেও আর তুমি এক দুদিন দিন কোর্সো দুই দিন পরে তোমার হয়তো জানটুসের আজকে হয়তো তোমার চটপটি খাওয়ার ইচ্ছা হয়েছে অথবা আছে আকাশের চাঁদ কয়টা উঠছে এটা তোমার কাছে জানতে চায় সেসব আরাম সারাপ করতে করতে তোমার দিন পার হয়ে যায় সেগুলোর কলে তুমি যাতে হারাই না চাও সেজন্য আমরা ডেইলি 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 করে একটা করে টাস্ক দিচ্ছি মানে প্রত্যেক একটা করে মডিউল থাকতেছে মডিউলের মধ্যে হয়তো আট দশ মিনিটের বা বারো পনেরো মিনিটের একটা ভিডিও থাকে সেই ভিডিওটা তুমি যে সিনসিয়ারলি দেখছো প্রত্যেকটা ভিডিও শেষে একটা কোশ্চেন থাকে প্রত্যেকটা মডিউল শেষে একটা কুইজ থাকে এবং এই চার পাঁচটা মডিউল পরে একটা মাইলস্টোনের একটা অ্যাসাইনমেন্ট থাকে একটা প্রজেক্ট থাকে এবং এই প্রজেক্টগুলো তুমি যখন সিনসিয়ারলি করবা করতে গেলে আটকে যাবা তখন ডেফিনেটলি আমরা হেল্প করতে চাই যে হ্যাং আউট বা ওইসব জায়গাতে এবং এই পুরো কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কোর্সটা করতে করতে তোমার টোটাল দশটা প্রফেশনাল প্রজেক্ট হয়ে যায় যেগুলো তোমার পোর্টফোলিওতে থাকবে সেগুলো তুমি তোমার সিবিতে লেখবা তারপরে তুমি যখন চাকরিতে অ্যাপ্লাই করবা এগুলো দেখেই বোঝা যাবে যে একটা পার্সনের সিবি বা রেজিউমিতে প্রফেশনাল প্রজেক্ট বিভিন্ন রেস্টুরেন্টের প্রজেক্ট তারপরে হচ্ছে ডক্টরস পোর্টালের প্রজেক্ট তারপরে জিমের প্রজেক্ট এমনকি আরও সিরিয়াস সিরিয়াস প্রজেক্ট চ্যাটিং অ্যাপ্লিকেশন ডিবাগিং রিলেটেড তোমার পোর্টফোলিও ই কমার্স সাইট এগুলো যখন তোমার সিবিতে থাকবে তখন অন্য সাধারণ একটা ক্যান্ডিডেটের সাথে তোমার সিবিটা অনেক উপরে উঠে যাবে এবং দেখে বোঝা যাবে যে তুমি হাই লেভেলে কিছু একটা শিখে আসছো এবং লাস্ট যারা হচ্ছে সিনসিয়ারলি এই কাজগুলো করবে ওদের মধ্যে যারা এই ফুল কোর্সটা আট থেকে দশ সপ্তাহের মধ্যে সিনসিয়ারলি এভরিডে টাইম দিয়ে দিয়ে করবে ছয় থেকে আট ঘন্টা বা তার লেভেল অনুসারে ওই সময়টা দিবে ওদেরকে দিয়ে আমরা করবো একটা স্পেশাল গ্রুপ তারা অন টাইমে শেষ করবে ওই স্পেশাল গ্রুপকে আরও চার থেকে ছয় সপ্তাহ ট্রেনিং দেওয়া হবে সেইখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে লোক নিয়ে আসে যারা আমাদের ফার্স্ট ম্যাচে ভর্তি হয়ে সিনসিয়ারলি শেষ করছে ওদের জন্য আমরা ব্রেন স্টেশন টোয়েন্টি থ্রি মামা এবং হচ্ছে কদিন আগে হচ্ছে ডেব নার্স এরকম বিভিন্ন কোম্পানি থেকে লোক এনে যারা প্রফেশনাল ডেভেলপার ওরা এনে মক ইন্টারভিউ নিচ্ছে তারপর ফিডব্যাক দিয়ে যাচ্ছে যে কোন কোন জায়গায় গ্যাপ আসে বা কোন জিনিসগুলো করা লাগবে এই ফুল জিনিসটা অর্গানাইজ করে তোমাকে আসলে সিরিয়াস প্রফেশনাল ডেভেলপ তৈরি করার যে গাইডলাইনটা ম্যান্টোরিং তুমি এখানে পাচ্ছ সেটা মোটামুটি শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনাল কোনো কোর্সে পাবা না যেখানে তোমাকে ধরে ধরে এই লেভেলে নিয়ে যাবে এই কোর্সটা আমরা করতেছি প্রোগ্রামিং হিরোর অংশ হিসাবে সেখানে আমি ডেফিনেটলি ডেডিকেটেড থাকবো তোমাদের যত ম্যান্টরিং লাগে কোশ্চেন লাগে মাঝে মধ্যে ওই গ্রুপে লাইভ সেশন হয় এবং রেগুলার রেগুলার টাস্কগুলো হয় এবং আমাদের আরও অনেকজন সিরিয়াস প্রফেশনাল ডেভেলপার আছে যারা তোমার প্রজেক্টগুলো দেখে কোর্টগুলো দেখে ফিডব্যাক দিচ্ছে যে আচ্ছা এটা ভালো হয়েছে এটা খারাপ হয়েছে এবং আঁকা গেলে ডেফিনেটলি ডেফিনেট তোমাকে হেল্প করতেছে তো এই টোটাল জার্নিটার আমাদের সেকেন্ড ব্যাচটা শুরু হচ্ছে এই জুনের চার তারিখ থেকে সতেরো তারিখ তার মানে টোটাল দুই সপ্তাহ তুমি করতে পারবা তারপরে রেজিস্ট্রেশনের দরজা বন্ধ হয়ে যাবে এরপরে আমরা যাদেরকে এই গ্রুপের মধ্যে পাবো এই ব্যাচে পাবো এদেরকে নিয়ে আমাদের সিরিয়াস মিশন শুরু হবে পরবর্তী চার মাস তারপর ওদেরকে ওই রেগুলার কোর্স চালানো হবে ওদেরকে গাইড দেওয়া হবে যারা একটু স্লো হয়ে যাবে বিভিন্ন কারণে পার্সোনাল কারণে অন্যান্য কারণে তাদেরকে আরও এক্সট্রা সময় দিয়ে আরও এক্সট্রা সাপোর্ট দিয়ে ওদেরকে কন্টিনিউ করে নেওয়া হবে আর যারা সিনচারলি শেষ করলো ওরা তো স্পেশাল ক্লাবে ওই যে সুপার চার্জড ইন্টারভিউ ক্লাবে চলে গেল ওদেরকে আবার আলাদা কেয়ার করে একদম ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এই কাজগুলো চলবে নেক্সট চার থেকে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে কিন্তু আমরা আর কোনো স্টুডেন্ট নিব না সো তোমার যদি সেই টার্গেট থাকে সেই ডেডিকেশন থাকে সেই গোল থাকে যে তুমি ওয়েব ডেভেলপার হইতে চাও সেটার জন্য তুমি সিরিয়াসলি কাজ করতে চাও তোমার লাইফটা হয়তো যেই লেভেলে আসে থেকে অন্য লেভেলে নিতে চাও স্পেশালি এই কোভিডের টাইমে যখন তোমার কিছু ফ্রি টয় আসে যখন তুমি বাসায় বসে হয়তো আর একটু বাসার সময় দিতে পারো তাহলে কিন্তু তোমার লেভেলটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারো সেটা তুমি যদি হচ্ছে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হও তাহলে ডেফিনেটলি ভালো তোমার ব্যাকগ্রাউন্ড যদি অন্য কিছু হয় আমরা এমনভাবে उस तरह के ऑर्गेनाइज़ करसी যাতে হচ্ছে একদম যারা অ্যাবসলিউট বিগিনার্স তারা একদম এইচটিএমএল থেকে আস্তে আস্তে আগাইতে পারে এবং আমাদের প্রথম ব্যাচে যারা শুরু করছিলো ওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা দেখছি যে কোন কোন জায়গায় কনসেপ্টগুলোকে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করা দরকার সেই অনুসারে আমরা আরও কিছু মডিউলও অ্যাড করতেছি যাতে তুমি এই জার্নিটা ঠিকমতো সিনসিয়ারলি শেষ করলে তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হও নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হও অন্য ব্যাকগ্রাউন্ডের হও তুমি যদি সিরিয়াস হার্ডওয়ার্ক করো এবং আমাদের সাপোর্ট এবং গাইডলাইনটা যদি তুমি ঠিকমতো পাও তাহলে মোটামুটি তুমি নিশ্চিত হইতে পারো যে তুমি ওয়েব ডেভেলপার হইতে বাধ্য কারণ এরকম অর্গানাইজড সলিড পাত দিয়ে আমি যেভাবে ভিডিওগুলো বোঝানোর চেষ্টা করছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এবং প্রফেশনাল প্রজেক্ট দিয়ে এরকম কোর্স তুমি আর কোথাও পাবা না তো তোমার যদি সিরিয়াস কমিটমেন্ট থাকে সিরিয়াস গোল থাকে এবং তুমি ওই ডেস্টিনিতে পুষতে চাও তুমি ইউনিভার্সিটি স্টুডেন্ট হও বা আগের হও বা অন্য জায়গায় হও অথবা প্রফেশনাল লেভেলের হও একটু একটু প্রোগ্রামিং জানো অথবা না জানো তোমার এই ডেডিকেশনটাকে হচ্ছে বাস্তবে নিয়ে এসে সেম লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ফুল কোর্সটা এবং এই ফুল প্রফেশনাল কোর্সটা তুমি যদি করো আমাদের টার্গেট হচ্ছে তোমাকে চাকরির বাজারে নিয়ে যাওয়ার বাট তোমার নিজস্ব যদি কোনো গোল থাকে যে না আমি ফ্রিল্যান্সিং করব বা আপওয়ার্কে কাজ করব। আমরা ওই ফ্রিল্যান্সিং রিলেটেডে ফোকাস করতেছি না বাট তুমি যদি সিরিয়াস ডেভেলপার হয়ে যাও তাহলে তুমি চাকরিতেও ভালো করতে পারবা আবার অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও ভালো করতে পারবা তো তুমি তোমার ফিউচারকে নেক্সট লেভেল নেওয়ার জন্য তোমার ডিসিশন মেক করো বাট আমাদের রেজিস্ট্রেশনের দরজা খোলা থাকবে সতেরো তারিখ পর্যন্ত তারপরে দরজা বন্ধ হয়ে যাবে সো তুমি যদি এই জার্নিতে আমাদের সামিল হইতে চাও আমার সাথে ক্লোজলি গ্রুপের সাথে নেক্সট চার মাস কাজ করে তোমার লেভেলটাকে নেক্সট নিতে পারো তাহলে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবে সতেরো তারিখের মধ্যে তারপরে দেখা হবে কোর্সের ভিতরে অল দ্য বেস্ট